ডক্টর আবু বকর জাকারিয়া তিনি আছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দিন কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা বাংলাদেশের যে এখন শীর্ষ পর্যায়ের আলেম যিনি আছেন তারা তাদের ভিতরে নাম বললে ডক্টর আবু বকর জাকারিয়ার নাম বলতে হবে তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে আপনারা যারা আছেন তারা গিয়ে তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন যে তাকদির বিষয়ে ডক্টর আবু বকর জাকারিয়া সরাসরি বলে দিয়েছেন তাকজির আল্লাহর কাছে যে তাকদির লিখিত আছে সেই তাকদির কখনোই পরিবর্তন হয় না সেটা অপরিবর্তনীয় আলোচনাটা হবে এই জিনিসটা এই জিনিসটাই মজা হবে যে ওনার সাথে আলোচনাটা হবে এটাই চাচ্ছিলাম এই আলোচনা তো আমার মনে হয় না হাদিসেও যাওয়া দরকার এটা তো এটা তো আচ্ছা একটা ছোট প্রশ্ন উত্তর দিতে পারেন খুব কুইক আমরা একটা ছোট একটা কনভারসেশন করতে পারি আচ্ছা আল্লাহ কি অমনিসেন্ট কিনা হ্যাঁ অমনিসেন্ট কিনা আল্লাহ কি সর্বজ্ঞাত কিনা উনি মানে পাস্টে কি হইছে সেটা জানেন কিনা বর্তমানে কি হবে সেটা জানেন কিনা ফিউচারে কি হবে সেটা ইনডেফিনেটলি মানে যেটা মাস্ট হবে ওরকম কি যেটা হবেই হবে সেটা সম্পর্কে একবারে একেবারে অবগত কিনা আচ্ছা হ্যাঁ আল্লাহ তালা তিনি একদম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত এবং তার একেবারে শেষ পর্যন্ত শুরু তো সৃষ্টি

আমি বলে দিচ্ছি আকিদা ঠিক নাই আপনি ডক্টর আবর চাকরি গিয়ে প্রশ্নটা করবেন তিনি আপনাকে শুধু দিবেন হ্যাঁ শেষ করি একটু শেষ করি আমি এটা প্রমাণ করবো এখন হাদিস থেকে প্রমাণ করবো কোরআন হাদিস থেকে এবং আপনাদের যে প্রখ্যাত একজন ইমাম সাইফুল ইসলাম আছেন ইমাম ইবনে তাইমিয়া ওনার গ্রন্থ থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারবো মানে যদিও সেই গ্রন্থটা নাই ইংরেজিতে পারবো সেদিকে তার আগে সেদিকে যাবো হাদিসে অলরেডি অবশ্যই যাব রেফারেন্সে অবশ্যই যাবো আমরা একটু পরে যাবো আহ আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল কথা আপনার আমার বক্তব্য হচ্ছে মানে আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না কিন্তু আমার মতামত হচ্ছে আপনার আকিদা একদমই ঠিক নাই তাকদির কখনো আল্লাহর কাছে যে লিখিত তাকদীর সেটা কোনো কিছুর মাধ্যমেই চেঞ্জ হয় না সেটা অপরিবর্তনীয় কিন্তু আল্লাপাক কতটুকু জানাবেন কতটুকু জানাবেন না সেই জিনিসটা আল্লাহ পাক নির্ধারণ করেন এটা হচ্ছে ইসলামের আকিদা ইসলামের যারা সালফেস আলহিন যারা তাদের আকিদা হচ্ছে এটা আলিস জামাতের আকিদা হচ্ছে এটা আপনি আপনি কোন পন্থী আমি তো আসলে না আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন আমার আমার তো এখন অসন্দে হচ্ছে যে আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন কিন্তু আমরা মানে ইসলামের যে মেইন স্ট্রিম বলতে এই জিনিসটা কি বুঝি আপনি হয়তো অন্য কিছু হতে পারেন যাই হোক আপনার আকিদা নিয়ে একটু কথা বলবো আমরা একটু পরে হাদিস থেকে আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আল্লাহ পাক কি মনে করেন যে আমি তো নাস্তিক হয়ে গেছি আমি আগে মুসলিম ছিলাম আমি যে নাস্তিক হয়ে গেলাম এই যে নাস্তিক যে আমি হলাম এটা কি আমার কোন কারো কাজের কারণে হয়েছে নাকি এটা আল্লাহ পাকি চেয়েছেন এটা একটু বলেন তো ভাই আপনি যে নাস্তিক হয়ে গেছেন সেটা আল্লাহ পাক চেয়েছেন কিন্তু এখন এইটা যদি আপনি দেখেন আপনার আমাদের কোরআনে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন এই ধরনের একটা দেখেন আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে কাউকে কাউকে সৃষ্টি করেছি তাহলে জাহান্নামের জন্যই জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে এখন

আপনি কি কোনটা আগে চাচ্ছেন সেটা একটু বলেন আমার প্রশ্নের উত্তর আগে দিয়েছেন তারপরে আমি সব রেফারেন্সে দেখাচ্ছি এক এক করে আচ্ছা আহ যে আপনি তাহলে হচ্ছে এখন আহ ব্যাপারটা হচ্ছে যে মানুষকে তার প্রতিদান দেওয়া হবে তার কর্মফলের কারণে কর্মফলের কারণে তাকে দেওয়া হবে আপনার আমল নামা খারাপ সেটা আমল নামা ওজন করা হবে ডান দিক ভালো হলে ভারী হলে আপনি জানাতে চাবেন যদি ডান দিক ভারী না হয় তাহলে আপনি সমান সমান হলে আপনি একটা সামনে একটা দেয়ালের উপর অবস্থান করবেন যদি বাদি খালি হয় ভারী হয় তাহলে আপনি জানানো ভাই কিন্তু এই আমলটা কে করাচ্ছে আমাকে দিয়ে কে কথা আমলটা কে করাচ্ছে মানে কি আমলটা আপনাকে কে করাবে

আপনি সেটার জন্য দায়ী সেটার জন্য শুধুমাত্র আপনি দায়ী হবেন আপনি যদি নাস্তিকতা করেন ইসলাম থেকে ত্যাগ ইসলাম ত্যাগ করেন তার জন্য আপনি দায়ী হবেন আপনিই সে কাজটা করেছেন এখানে আল্লাহ পাখির কোনো দায় নেই এটা কিন্তু আপনি এক কথা উত্তর দিতে পারেন আপনার এই উদাহরণ হবে এই উদাহরণ এই উদাহরণ গুলো দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি শিরক পরে ফেলেন যে শিক্ষকের কাছে ক্লিয়ার করতে হবে আগে

এই এক কথায় উত্তরটা তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমরা অমিত ভাইও চলে এসছেন আমাদের সাথে অমিত ভাই আপনাকে আমি এখন কথা মানে আপনার সাথে এখন আপনি একটু হ্যালো বলেন তারপর আমরা এই আলোচনাটা শেষ করি ভাই ভাই হ্যাঁ যুক্ত হয়েছি আমি এটা একটু অপেক্ষা করতে হবে আলাপ করছি প্রশ্ন থাকে তাহলে আপনি পার্টিসিপেট করতে পারেন কিন্তু আমরা এই জিনিসটা আগে আমরা যে জিনিসটা আগে একটু দেখে নিব যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমরা দেখতে যাচ্ছি যে এই যে আমি যে জাহান হয়ে গেলাম এইটা এইটা কি আল্লাপাক আগে থেকে জানেন কিনা

তাদের समस्त সন্তানকে বের করে বললেন সুরা আরাফের 172 নম্বর আয়াত এটা বর্ণনাকারী বলেন আল কানবি এই আয়াত পড়ে করেছিলেন ওমর তখন বলেন আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বেরিয়েন বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীদের উপজতি কারি করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামেদের উপযোগী করবে এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন আমি আবারও বলছি আপনারা একটু ভালো করে শুনেন হাদিসে বলা আছে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন করিয়ে নেন শেষে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামীদের কাজ করিয়ে নেন জাহান নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামীদের কাজ করে মারা যায় অতপরে জন্য তাকে জাহান নামে প্রবেশ করান এটা হচ্ছে এক নম্বর রেফারেন্স দেখালাম আরো এই যে এটা একদম সরাসরি বই থেকেও দেখাচ্ছি যে দেখেন বই থেকেও আমি দেখাচ্ছি আছে এরপরে একটা একটা করে একটু দেখায় আরো একটু দেখাই এটা হচ্ছে নম্বর হাদিস তিনি বলেন লোকই ওই আমল করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এটা এত ইম্পর্টেন্ট না এইটাই ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জানাতে যাবেন এটা হচ্ছে সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার নম্বর এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে যাবে না বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে মানে আমল কোন বিষয় না আসলে না আল্লাহ যাকে চাবেন তাকে সেটা সেটার আরো রেফারেন্স আমি দেখাবো এই রেফারেন্স টা আগে একটু দেখে নেন এটার সাথে সম্পর্কিত আরো অনেকগুলো রেফারেন্স আছে মানে এটা দেখেই আপনারা ভাববেন না যে এটা এটাই একটা শুধুমাত্র একটা রেফারেন্স এটার সাথে সম্পর্কিত আরো কয়েকটা জিনিস দেখাবো আমি যদি সময় থাকে বলিত বলেছেন তোমাদের নেই যার মধ্যে নেই আপনিও কি নন তিনি বলেন হ্যাঁ আমিও নই তবে আমার পালনকর্তা যদি অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন মানে আমল এখানে কোনো বিবেচ্য বিষয় না আল্লাহাট তার কোরআনে আর অসংখ্যবার বলেছেন আমি যা ইচ্ছা তা করি আমি যা ইচ্ছা তা করি আচ্ছা এই এই জিনিস এই কয়েকটা রেফারেন্স দেখালাম এই কয়েকটা রেফারেন্স সম্পর্কে আপনাদের মতামত একটু শুনে তারপরে আমি পরের রেফারেন্স গুলো আবার একটু দেখাবো আপনারা বলেন তাহলে আচ্ছা আমি দেখলাম আমার আপনি আমি আপনার হচ্ছে রেফারেন্স এটা আরেকটা রেফারেন্স যোগ করে দিচ্ছি দেখেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার সম্বন্ধে একটা হাদিসে করছি আমি হচ্ছে ওখানে আল্লাহ বর্ণিত আছে এরকম ধরনের যে হচ্ছে মানুষ আল্লাহ আল্লাহ মানুষ যেসব ইবাদত করে তার মধ্যে তার কাছে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ইবাদত যেগুলো মানে যেগুলো ফরজ করা হয়েছে তার এরপরে সে নকল করতে থাকে করতে থাকে করতে থাকে এক সময় সে আল্লাহ প্রিয় হয়ে যায় এমন প্রিয় হয়ে যায় যে কি আল্লাহ তালা তার হাত আল্লাহ তালার হয়ে যায় তার কান যা ধরে তার কান আল্লাহ তালা হয়ে যায় যা তারা সে তার চোখ আল্লাহ হয়ে যায় যা যা দ্বারা সেটা সহিবীট করছেনবানি কোনো আর যোগ করলাম কিন্তু কথা হচ্ছে যোগ করলে যে আপনার এটা হচ্ছে মানে আপনি যেটা যেই পয়েন্টটা যে এটাতে প্রমাণ হচ্ছে এমনটা না হ্যাঁ আপনি যেটা বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন্লাহ বলছেন তিনি যা ইচ্ছা তাই করেন

থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাপাক এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহাক যে শুধুমাত্র জানে তা কিন্তু না আল্লাপাক সচেতন ভাবে কাউকে কাউকে দিয়ে যাদেরকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে তিনি তাদেরকে দিয়ে তিনি জান্নাতিদের কাজই করিয়ে নেন যাদের জাহান নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জাহান নামেদের কাজই করিয়ে নেন এই জিনিসটা একটু বলেন আপনি আচ্ছা এটাই উনি আল্লাহ যে কোনো

আল্লাপাকের কোন ভূমিকা নাই তিনি বলেছেন পরিষ্কার ভাবে বলেছেন তিনি আল্লাহ পাকের এখানে কোনো ভূমিকা নাই তারপরে আমি দেখালাম কয়েকটা রেফারেন্স দেখলাম একটা এরকম আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জান্নাতিদের কাজই করিয়ে নেন যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন এটা কিন্তু এমন না যে আল্লাহ পাক জানে তিনি সচেতনভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করান আর সচেতনভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জাহান্নামীদের কাজ করান এবং জাহান্নামে প্রবেশ করান এখন আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমি যে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে গেলাম মুরতাদ হয়ে গেলাম এবং एग्जांपल দিয়ে

এখন এইটা কিভাবে বলেছেন যে আমি যদি কোন আকাম করি মুরতাদ হয়ে যাই ইসলাম ত্যাগ করি এটার জন্য সম্পূর্ণ দায় আমার এটার পেছনে আল্লাপাকের কোন ভূমিকা নাই এটার জন্য সমস্ত দায় আমি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক সক্রিয় ভূমিকা পালন করেন কাউকে কাউকে দিয়ে জাহ্নদের কাজ করেন কাউকে কাউকে দিয়ে জাহ্নীদের কাজ করেন এবং আবুল আহাবের জিনিসটা তিনি

এটা তো বললাম আমি যে একটা কোর্ট করেছি ওই একটা আপনি একটু দেখবেন ওইখানে দেখবেন যে হচ্ছে আল্লাহ তাল্লাহ ওইখানে কুরানো আয়াত আল্লাহ ওইখানে বর্ণিত আছে এই কথা যে আল্লাহ যার উপর রহমত করেন সেটা দিত

তারপরে হচ্ছে যে আপনি জানাতে যেতে পারবেন আল্লাহ যদি রহমত না করে তাহলে আপনি জানাতে যেতে পারবেন না কিন্তু তর্ক ড্র দিতে হবে আমাকে শেষ দিতে হবে থেকে দিলে আপনি বুঝতে পারবেন আপনি একটু আগে ওই ভাইয়ের সাথে গল্প করলেন যেখানে বললেন যে আপনার ওই আপনি পালাই গেছেন সেটা হচ্ছে তখন চেঞ্জ হতে পারে এখন আল্লাহ তালা রহমত করলে যদি আল্লাহ তালা রহমত করে তাহলে আপনি কি করবেন ভালো কাজ করবেন এখন কাজটা কে করলেন আপনি করলেন এখন দলিল এটা কি বললেন ভাই মানে আল্লাহ তালা রহমত করলে এই লাইনটা এই লাইনটা আরেকবার আপনি বলেন তো আবরা সাহেব আপনি কথাটা বলেন আবার বলেন তো ভাই এই লাইনটা আপনি বলেন যদি আল্লাহ রহমত করে তাহলে আমি করতে পারব আল্লাহ রহমত যদি রহমত করে তাহলে আমি দিনের কাজ করব না তাহলে এখন ফার্স্ট আমার না না আল্লাহ না না ফার্স্ট এরপরের লাইনটা বলেছেন তাহলে দাই আপনি মানে কি সুন্দর দরবার করে আমি বলে গেলেন একটা কথা

সেটা তো বলতে চাই না এমন না যে এমন না যে আমি আপনাকে আমি ফারেজ ভাইকে পাঁচশো টাকা দিলাম শুধু না আমি ফারেজ ভাইকে দিয়ে পাঁচশো টাকা দিয়ে উনি কি কিনবেন সেই কাজটাও কেনাটা করিয়ে নিয়েছি একটা মজার জিনিস কি জানেন আহ আপনি যখন বললেন পাঁচশো টাকার কথাটা আহ এটার সাথে তুলনা কি দিলেন আল্লাহর রহমতের বিষয়টা এখন আল্লাহর রহমত দিয়ে তো আমি মত খাবো না রাইট আল্লাহ যদি রহমত করে তাহলে তো এটা দিয়ে মত খাবো না আমি ওটা দিয়ে দিনের কথা

তাহলে আপনার প্রথম ক্লেম সাথে আপনার এখনকার পজিশনটা কি হলো কন্ট্রাডিকশন হয়ে গেল এই জিনিসটা আমরা একটু কোরআন দেখে দেখেনি ফরাজ ভাই এই জিনিসটা আমরা একটু কোরআন সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে ওটা আমি ইচ্ছা না হ্যাঁ আমি এটা বের করেছি তোমরা ইচ্ছা করো না যদি বিশ্ব জগতের পালন প্রতিপালক ইচ্ছা না করেন আর মানে আলবাইন ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি করলে রব আল্লাহ ইচ্ছা করেন মানে আমরা যে দিনের পথে আসার জন্য ইচ্ছাটা করব ইচ্ছাটা ইচ্ছাটাও যে করব পড়াটা তো দূরের কথা ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ পাক যদি না চান আমরা ইচ্ছাটাও করতে পারবো না তাহলে ভাই আমি যে নাচি হলাম এটার জন্য দায়ী আমি নাকি আল্লাহ আবারও প্রশ্নটা করছি

এই জন্যই কিন্তু আমাদের কাছে এই জিনিসটা ডিফিকাল্ট আপনারা রেফারেন্স দেখাচ্ছেন একটা রেফারেন্স বলতেছেন ঠিকই যেটা লেখা আছে সেটা বলতেছেন কিন্তু ওটা থেকে আমাদেরকে কনক্লুশন দিচ্ছেন একটা ডিফারেন্ট জিনিস প্রথম প্রথম কন্ডিশনটা প্রি কন্ডিশনটা কার যাচ্ছে প্রি কন্ডিশনটা যাচ্ছে আল্লাহ পাকের যে উনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের এই ইচ্ছাটা হবে যে দিনের পথে আমরা যেতে পারবো উনি যদি ইচ্ছা না করেন তাহলে আমাদের সেই ইচ্ছাটা আসবে না মানে আমরা ডিপেন্ডেন্ট আমরা ডিপেন্ডেন্ট আল্লাপের ইচ্ছার উপরে আল্লাপের ইচ্ছার সম্পূর্ণ দায় ভার হচ্ছে আপনার আল্লাহের উপরে সম্পূর্ণ দায়ভার হচ্ছে কারণ আমি তো ইচ্ছাই করতে পারবো না আচ্ছা ঠিক আছে আমাদের সাথে অমিত ভাই আছেন অমিত ভাই হচ্ছেন একজন তৃতীয় পক্ষ এখানে এই এই আলোচনাতে অমিত ভাইকে আমি একটা প্রশ্ন করি অমিত ভাই এই যে আমরা যে আলোচনাটা করছি আমাদের মাসুদ ভাই উনি বলছেন যে আমি যে নাস্তিক হয়ে গেছি ইসলাম ত্যাগ করেছি সম্পূর্ণ দায় আমার মানে আসিক পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই এটা আল্লাহ কেন এটা দায় নিতে যাবে আমি আকাম করবো আল্লাহ পাক দায় নিবে নাকি আমি একাম করবো নাস্তিক হয়ে যাবে এটা দায় আল্লাহ নিবে নাকি যৌক্তিক কথা খুবই যৌক্তিক কথা কিন্তু আমি ওনাকে যে হাদিস এবং যে কোরআনের আয়াত দেখালাম সেখানে বলা হচ্ছে আমি এমন কোনো ইচ্ছাও করতে পারবো না আল্লাপাকের হুকুম ছাড়া আল্লাপাক যদি ইচ্ছা না করে তাহলে আমি কোনো কিছু করতে ইচ্ছাটা পর্যন্ত করতে পারবো না এবং একই সাথে আমি হাদিসের রেফারেন্স দেখালাম যে আল্লাপা কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জাহান নামীদের কাজ করিয়ে নেন আবার কিছু লোকে জান্নাতের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জান্নাতিদের কাজ করিয়ে নেন এরপরে যাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন তাদেরকে সেই জায়গায় পাঠ প্রেরণ করেন মানে জান্নাতে এবং জাহান্নামে প্রেরণ করেন তাহলে এখন এখন আমি রেফারেন্স গুলো দেখানোর পরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার দা এখানে কোথায় উনি বললেন এই রেফারেন্সগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে আমি এটার জন্য দায়ী। আমিন ভাই আপনি একটা ছোট কথা বলতে পারি। একটা ছোট কথা বলতে পারি এখানে যদি আসিফ ময়উদ্দিন খোদ আল্লাহ পাক হয়ে থাকেন তাহলে আসিফ ময়উদ্দিন যে নাस्तिक হয়েছেন সেটার দায়ভার আসিফ ময়উদ্দিনের উপরে এবং আমি যদি খোদ আল্লাহ হয়ে থাকি তাহলে আমি বলতে পারি যে আমি যে নাস্তিক হয়েছি তার দায়ভার সম্পূর্ণ আমার আমারই।

হ্যাঁ ভাই আপনাকে শেয়ার হলাম যে আপনি কিনা তাহলে আপনারা একটু থাকেন আমি ভাই তিন চার মিনিট একটু ব্রেক নিয়ে আসছি আপনার একটু কথা বলেন আমি একটু আসছি আচ্ছা ভাই ভাই আপনি বলেন তাহলে আপনি আপনি আলোচনাটা চালানি চলে আসবো একটু কাছটা আসে একটু ছোট কাজ আচ্ছা ঠিক আছে আল্লাহ বলছেন যে তোমরা তোমরা ইচ্ছা করো যদি আল্লাহ ইচ্ছা করো এখন এই কথাটা জি এটা অবশ্যই সত্যি কথা আমরা স্বীকার করছি এইটা হচ্ছে তার আগের একটা আমাকে দেখতে হবে কি আর তোমার হচ্ছে

একটা সঠিক পথ অনুসরণ করো তারপর বলছে তোমরা ইচ্ছা করো না যদি আল্লাহ ইচ্ছা করেন এটা হচ্ছে এখান থেকে বুঝা গেল যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ ইচ্ছা করেন তাহলে আর যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে তোমরা হচ্ছে এই ওই আগে ইচ্ছা না করলে আমি নিতে পারবো না সঠিক পথ না না আপনি আল্লাহ ইচ্ছা না করলে আপনি সঠিক না আপনি তোমরা আমাদের যেতে পারবা আমি যদি ধরেন আল্লাহাক ইচ্ছা করলে আহ আমি আল্লাহাক ইচ্ছা করলে আমি ভালো কাজ করতে পারবো হ্যাঁ আল্লাহাক ইচ্ছা যদি না করেন তাহলে আমি ভালো কাজ করতে পারবো না তাহলে এই যে আমি ভালো কাজটা করতে পারতেছি না সেটাও তো আল্লাপাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে ভালো এবং খারাপ দুটোই পাকের ইচ্ছার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমার কিছু কথাটা শুনে না আমার আমি যদি ভালো কাজ করতে চাই বা ভালো কাজ করতে চাই এবং আমার চাওয়াটা যদি ডিপেন্ড করে আল্লাহ পাকের ইচ্ছার উপরে আমি যদি ভালো কাজ ইচ্ছা আমি যদি খারাপ কাজ করতে ইচ্ছা করি বা ভালো কাজ করতে ইচ্ছা করি সেটা যদি আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করে তাহলে তো প্রাইমারি স্টেপটা আল্লাহ পাকের খোদ আল্লাহ পাকের নিজের আমার আমার করছে না আমি যে নাস্তিক হয়েছি সেটা কেন কেননা আল্লাহ পাকের ইচ্ছা হয়নি যে আমি দিনের পথে আসি বা আমি আপনাদের ইসলাম ধর্মের ইসলাম ধর্মের টিকে থাকি এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়নি নাই সুতরাং আপনি তো এই সেন্স থেকে কখনোই বলতে পারেন না যে আমি নাস্তিক হয়েছি আমার সম্পূর্ণ ভারে না আমি নাস্তিক হয়েছি এটা ড্রাইভারটা হচ্ছে আল্লাহ পাকের যেমন আপনি দিনদার হয়েছেন আপনি দিনের পথে আছেন সেটা ড্রাইভার কার সেটাও ড্রাইভার আল্লাহ পাকের কারণ আল্লাহ আপনার উপর আল্লাহ পাকে ইচ্ছা হয়েছে এবং আমার পরে আল্লাহ পাকে ইচ্ছা হয়নি আপনি কিন্তু এই কনক্লুশনের সাথে একমত একমত হয়েও আপনি কোন সেন্সে বিরোধিতা করতেছেন হ্যাঁ আমি আসি আমাকে একটু দেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যা কি ইচ্ছা তাকে হেদায়েত দান করেন এই মধ্যে ইচ্ছা আবার তিনি বলতেছেন তিনি সবাইকে সমস্ত মানুষদের থেকে দিতে পারতেন কিন্তু আবার আরেকটা কথা তিনি বলতেছেন কিন্তু আল্লাহ কথা যেটা আল্লাহ ওয়ার্ড সেটা অবশ্যই ফুলফিল হবে সেটা কি তিনি সেখানেই বলে দিচ্ছেন যে হচ্ছে আমি নিশ্চয়ই মানুষ এবং জিনজাতিদেরকে দিয়ে

একটা অংশ মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে তারপর আরো দেখি মিসকাত শরীফের আল্লাহ তালা আদম সন্তানের উপর তার ব্যবচারের অংশ লিখে রেখেছেন তা সে নিশ্চয়ই করবে মানে অসংখ্য হাদিস এখানে আছে যে আল্লাহ আমি যে জিনাটা করব বা ধর্ষণটা করব সেটা আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন একটু আগে আমি যে রেফারেন্স টা দেখিয়েছি সেখানে দেখিয়েছি যে আল্লাহ পাক জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান্নামীদের কাজ করিয়ে নেন তাহলে ভাই কেউ যদি ধর্ষণ করে

করার পরে যারা ভালো কাজ শিখাইছিলেন সে ভালো কাজ করলো করার পরে এবং যারা খারাপ কাজ শিখাইছেন আল্লাহ শিশু নিচ্ছেন দুটো শিশু দুটো শিশু দুটো শিশু নিয়েছেন এখন দুটো শিশুকে আমি হচ্ছে তাকে ভালো কাজ শিখালাম শেখালানোর পরে বলে দিলাম এটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ তুমি যদি করো তাহলে আপনি নিলেন শিশু আপনি বললেন যে আপনি তাকে আপনি তাকে কিভাবে মানে আপনি আপনি বললেন এটা খারাপ কাজ ওটা খারাপ কাজ ওটা খারাপ খারাপ কাজ আপনি বললেন ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো আপনি তাহলে পয়েন্টটা ভালো না হ্যাঁ যেগুলো আমরা ভালো বলে ওগুলোই শিখেলে আর একজনকে আপনি যেগুলো খারাপ বলে আমি মনে করি ওগুলোই শিখেলে এছাড়া আর কিছু শিখেলেন না এটা আমি শিখালাম না মনে করেন কিন্তু আমি বললাম আমি তাকে কি কি শিখালাম মনে করেন তাকে শিখালাম মানুষের দিতে কোন কারণে শিখালাম ছুরিতে খোঁচা দিলে দিতে এখন আমি তারা বললাম যে কি বলবো যে তুমি শুধু ছুরিতে খোঁচা দাও আমি যদি এই বলি যে তুমি ছুরিতে খোঁচা দাও এই যে আছে তোমার হাতে পেন দিলাম আজকে স্কুলে যাবা যে একেবারে মনে করো যাদের মনে হচ্ছে একবার খুঁচ্ছায় রক্ত বের করে দেবা তুমি বললাম আমি বললাম না যে ভালো কি খারাপ এইবার যখন হচ্ছে সে আমার কাছে আসলাম তারা খুব মার দিলাম এবার বলেন এইবার বলেন এইবার বলেন আপনার কাছে আমার প্রশ্ন এবার দশ টাকা আমার দোষটা দোষটা কি আমার নয় যে আমি তাকে বলি এটা ভালো এবং খারাপ এটা কি আমি হ্যাঁ ভাই আপনি কিন্তু আমি তো আগে বলছি যে আপনি কিন্তু দুইজনকেই দুই পক্ষে দুই পক্ষতে কিন্তু দুইটা সাইডে বলেন নাই কথা বোঝান নাই তাদের কাজকর্ম আপনি তো একটা ভুল উদাহরণ দিচ্ছেন এখানে শিখানোর কথা বলা নাই ভাই এখানে তো করিয়ে নেওয়ার কথা বলা আপনি আপনি তো ওইটা আসতেছিলাম যে আমি তো মানে প্রথম কথা হচ্ছে কি আমি তো একজনকে শিখাইলাম আমি তো অপশন দিচ্ছি না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি মানে তার যে কাজ কাজকর্ম সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আমি তাকে কি বলতেছি না বলতেছি সেটা গ্রামের ইচ্ছের উপর এটা ঠিক আছে এখন আমার মনে হচ্ছে মাসক ভাই আপনি একটা জিনিস কনফিউজ করতেছেন একটা হচ্ছে গিয়ে প্রথমে আল্লাহ ইচ্ছা করেন তারপরে আমরা ইচ্ছা করি মানে আমাদের ইচ্ছা তো দিন করে আল্লাহর ইচ্ছা করে না সেটা তো ঠিক নাকি হুম হুম একটা শেষ করে এরপরে তো আমরা কাজ করি হ্যাঁ ইচ্ছা করার পরে তো কাজ করি হম

আচ্ছা আমি আপনাকে তো বললাম যেটা হচ্ছে আপনি যে প্রশ্ন যেটা আমি করতে চাইছিলাম সেটা কি আমি প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে আমরা ইচ্ছা করি হ্যাঁ এই ইচ্ছাটা কি করেন কি ইচ্ছা করেন বলুন আপনি হচ্ছে আল্লাহ তালা আপনি যদি কোরআনের দিকে তাকান তখন সেটা বলছেন আপনি কি ইচ্ছা করেন কি ইচ্ছার উত্তর আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন সেই ইচ্ছাটা হচ্ছে যে টেকের রাইট কোর্স ভালো যে পথের যেটা অনুসরণ এইটার ইচ্ছা করেন আপনি আল্লাহ ইচ্ছা হলে ইচ্ছা করতে পারবো না যদি না আল্লাহ চায় আমি তো ইচ্ছা করতে পারবো না ইচ্ছা করতে যদি না আল্লাহ চায় না তাহলে সেটা আমার ড্রাইভার কি হয়ে যাবে

আমার বসের ইচ্ছার উপরে আমার বস যদি ইচ্ছা করে আমি প্রমোশন পাবো আমি প্রমোশন পাইলাম না আমার 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 বদলে অন্য একজন প্রমোশন পাইলো এটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করলো আমার বস আমার বসের আমার অবশ্যই যাচ্ছে অবশ্যই যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে আমি বলে দিই আমি যে প্রমোশনটা পাইলাম না আমার যদি প্রমোশনটা পাওয়াটা একমাত্র ডিপেন্ড করে আমার বসের উপরে আমি যদি প্রমোশনটা না পাই সেটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করে কার ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না আমার বসের ইচ্ছার উপর করে পাচ্ছি না আমার ভালো কাজ করার ইচ্ছা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে আমি যে ভালো কাজ করতে পারতেছি না বা আমার যে ভালো কাজ হচ্ছে না আমি যে খারাপ কাজ করতেছি সেটাও আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে না ডিপেন্ড করতেছে বিকজ আল্লাহর ইচ্ছা করতেছে না যে আমি ভালো কাজটা করি আল্লাহ সেই প্রাইমারি স্টেপটা আল্লাহর প্রথম প্রাইমারি স্টেপটা আল্লাহ নিচ্ছে না এই জন্যই আমি খারাপ কাজটা করতেছি আমার আমি যদি ভালো কাজটা করি এই জন্য আবার বলতেছি আমি যদি ভালো কাজটা করি এই জন্য যে আল্লাহ ইচ্ছা করবে তাহলে আমি যে ভালো কাজটা করতে পারতেছি না কি জন্য করতে পারতেছি না কেননা আল্লাহ ইচ্ছা করতেছে না খুবই সিম্পলিফাইড একটা জিনিস এই জিনিসটা নিয়ে ভালো কাজ করতে হচ্ছে আপনি ভালো কাজ করতে পারতেছেন না এইটা পারতেছেন না আমি বারবার বলছি আপনি ভালো কাজ করতে পারতেছেন না ভালো পথ নিতে পারতেছেন না হ্যাঁ ভালো পথ নিতে পারতেছেন ভালো কাজ করতে পারতেছেন না সেটা আল্লাহ ইচ্ছা করে তাহলে আপনি

সেই ইচ্ছাটাই তো নির্ভর করতেছে আল্লাহর আল্লাহ বলে দিয়েছে পরিষ্কার আল্লাহর ইচ্ছা সেই ইচ্ছাটাও আমি করতে না ইসলামে ফেরত আসবো ইসলামে আমি ফেরত আসবো বা ইসলামকে আমি গ্রহণ করবো এই ইচ্ছাটা নির্ভর করতেছে সম্পূর্ণ আল্লাহর উপরে ফেরত আসবো কি আসবো না সেটা পরের ব্যাপার সেটা এখনো যাইনি আমি সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আল্লাহর উপরে আল্লাহ যদি চায় তাহলে আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রত হবে যে ইসলামকে আমি গ্রহণ করব আর আল্লাহ যদি না চায় তাহলে সেই ইচ্ছাটা কখনোই জাগ্রত হবে না যে আমি ইসলামকে গ্রহণ করব তাহলে এই দায় ভাটটা সম্পূর্ণ আল্লাহ ভূমিকা নাই এই হচ্ছে আপনার লজ্জি আপনি নিজে নাস্তিক হয়েছেন ধরেন আমি আমার পক্ষে কোনো মানুষের পক্ষে সম্ভব না নাস্তিক হওয়ার ইচ্ছা পোষণ করা যদি না আল্লাহ পাক তাকে দিয়ে সেই ইচ্ছাটা পোষণ করায় এবং আল্লাহ পাক জাহান্নামের জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাপাক জাহান নামীদের কাজই করিয়ে নেন যে নাস্তিক হবে তাকে আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করেছেন তাকে দিয়ে আল্লাপাক হইয়া নিচ্ছেন করিয়ে নিচ্ছেন কাজ করিয়ে নেন উদাহরণ দিই হ্যাঁ এবার অনেকক্ষণ তর্ক এবার আমি একটা উদাহরণ দিই আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি আমাকে একটু উদাহরণটা শেষ করার সময় দেন আচ্ছা এখন মনে করেন যে আমি আপনাকে বললাম মানে এখন এটা একটা পাহাড় একটা পাহাড় উঁচু পাহাড় আমি নিচে আমি আছি আপনি আছেন সবাই আসে নিচে আসেন এখন নিচে আছে এইবার এইবার আল্লাহ মনে করেন যে আল্লাহ ইচ্ছা করলেন যে আমি মাসুক দিন আবলাদ আমি পাহাড়টা উপরে উঠবো পাহাড়টা বেয়ে বেয়ে উপরে উঠবো তখন তিনি ইচ্ছা করলে আমিও ইচ্ছা করবো যে হচ্ছে আমি পাহাড়টা বেয়ে বেয়ে উঠবো এখন এইবার ইচ্ছা করে আমি এখন পাহাড়টা বেয়ে 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 উপরে উঠলাম উপরে উঠলাম উপরে উঠলে আমার

শিক্ষা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বলেন ফারস ভাই বলেন তাহলে যে দেখেন উনত্রিশ নম্বর আয়াতে বলা আছে তোমরা যা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ সৃষ্টি রব আল্লাহ ইচ্ছা করেন এখানে ইচ্ছা করার কথা বলা আছে দেখাবো একটু আমার আয়াত দেখে নেন এই আগের রাত দেখালে আগের আয়াতটা কি আমি বলবো সেটা কিন্তু তোমরা মাইন না আমি আগের রাতে থাকবো আয়ের পর রাত আর না এটা কি আগের রাতে বলা আছে ভাই না বলা নাই তো এই আয়াতটাও পড়তে হবে আগের আয়ত আমি দেখাবো না আপনি যাচ্ছেন আগের রাত দেখতে আগের রাতেও দেখাবো না কিন্তু এই তো আছে এই তাতে মুসল যাচ্ছে না আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব মানে আল্লাহ পাকি নাস্তিকদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং চোখ সমূহে পর্দা লাগিয়ে দিয়েছেন কি একটা অবস্থা মানে তারা যেন সত্যকে না পায় সত্যকে শুনতে না একটা কে বলছে যে একটা আয়াত কেন কোথাও যাবে না একটা আয়াত একটা দেওয়া যাবে না এটা আপনাকে কোন পৃথিবীর কোন কেতাবে কোন মুহাদ্দিস বলছে কোন মানে আলেম বলছে যে কোরআনের একটা আয়াত কখনো দেওয়া যাবে না পুরো কোরআনটা দিতে হবে একসাথে যে একটা বিষয় আলোচনার সময় পুরা ফুল কোরআনটা বলতে হবে ফুল কোরআন না বললে একটা আয়াত বললে হবে না এটা আপনার কোনো ভাই এটা কি কথা বলেন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহ লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সময় রয়েছে পর্দা তাদের এটা যেই হোক কিছু লোক হয়তো কিছু লোক এর পরের আয় পরের আয় যেটা বলা ভাই কেন লাগিয়ে দিচ্ছেন সেটা তো আল্লাহ জানে আল্লাহর ইচ্ছা অনুসারে সেটা আসবে এখানে দেখেন একটু

আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন সুরা ইমরানের ছয় নম্বর আয়তে বলা আছে তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেছেন যেভাবে ইচ্ছা করেন সেভাবে সুরা আল সুরা আনামের বা একশো বারো নম্বর আয়তে বলা আছে তোমার রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না মানে কোনো কেউ যদি কোনো কিছু করে আল্লাহ তোমার রব যদি ইচ্ছা করতো তাহলে তারা সেটা করতো না সুরা ফুরকানের দুই নম্বর আয়তে বলা আছে যথাযথ আকৃতি দান করেছেন সুরা নম্বর আঠারো সতেরো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ যাকে পথ সৎপথে চালান সেই সৎপ্রাপ সৎপথ প্রাপ্ত এবং যা তিনি যাকে তিনি যাকে তিনি যাকে পথপ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না সুরা নম্বর সাত আয়াত নম্বর একশো আটাত্তরে বলা আছে যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথপ্রাপ্ত হবে আর যাকে তিনি পথপ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত এই যে এই যে দেখেন সুরা আটষট্টি নম্বর সুরা তিরিশ নম্বর আয়তে যেটা বলা আছে আল্লাহর অভিপ্রায় ব্যতি তোমরা কোনো অভিপ্রায় পোষণ করতে পারবে না এটা হচ্ছে আমার মানে এই মুহূর্তে লাস্ট রেফারেন্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রেফারেন্স আল্লাহর অভিপ্রায় ব্যতী রেখে তোমরা কোন অভিপ্রায় পোষণ করবে না এটা সৌদি আরব থেকে সপ্তাহিত যে অনুবাদটা সেটা আমরা দেখি আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা পোষণ করবে না নিশ্চয়ই আল্লাহ মহাগেনিটা কি হইবার নহ ইবনে কাসিরের তাপসি থেকে আমি দেখাচ্ছি আল্লাহর মঞ্জুরি ব্যতীত কেহ নিজেকে হৃদায়ত করিতে ইমান আনয়ন করিতে এবং নিজের কোন উপকার করিতে সক্ষম নহে অর্থাৎ কে হিদায়তের উপযুক্ত আল্লাহ তালা জানেন ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হৃদায়ের সাথে বঞ্চিত করে মানে পুরো জিনিসটা হচ্ছে আল্লাহ ইচ্ছাধীন আল্লাহ যাহাকে ইচ্ছা হৃদায়ত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন আল্লাহ দান করেন কেহ না আর আল্লাহ করেন মানে আল্লাহ কাউকে কাউকে বিভ্রান্ত করেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহাকে হৃদায়ত দিতে কেহ তাহাকে হৃদায়ত দিতে পারে না আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তি স্বাস্থ্যিক রেখেছেন আমরা যে আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটার সাপেক্ষে রেফারেন্স দেখেছি এতো রে আপনি বলেন যে এটা সম্পূর্ণ দায়ভার যে খোরবেstar তাহলে বলতে পারেন হ্যাঁ এবার বলেন মাসুদ ভাই আমরা রেফারেন্স আপনি বলছেন যে হচ্ছে আলাই জাকীছাকে তাকে জব্দশ করে এটা তো আল্লাহ কোরআনের আয়াত একেবারে স্পষ্ট আয়াত কিন্তু এই আল্লাহ জাকীছাকে তাকে জব্দশ করেন এখন জাকী আপনাকে আপনারা আমাকে আল্লাহ তাআলা জব্দশ করলেন তার একটা জব্দশ তিনি আমাকে করে ফেললেন করে ফেলার পরে তিনি জাহানের কাজ করিয়ে নেই তিনি করিয়ে নেন তিনি তাদেরকে করিয়ে নেন এখন তিনি করলো তাকে ভাই করিয়ে যদি আমাকে কেউ করিয়ে নেয় তাহলে তো সেই তো করলো

তখন তো ভাই আমি তো যখন বাধ্য হবো তখন তো আমার করতেই হবে এবং তখন আমাকে থানা পুলিশ ধরলে তো আমি বলবো যে আমাকে তো এই লোক তো আমাকে ইচ্ছে তো সেই ভোট লোকটা স্বামী আমার দোষ থাকে আমাকে বাধ্য করছে আমি তো বাধ্য হয়েছি করতে আমি তো বলি এখন 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 স্বামী মোসমান তো আমাকে করাতে বাধ্য না সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে যে আমি কাজটাকে দিনাই করবো কারণ স্বামী ওসমানের এত ক্ষমতা নাই আমাকে দিয়ে কোনো একটা কাজ করানোর মতো এত ক্ষমতাশালীও স্বামী ওসমান আসলে না হয়তো আমি সেই সময়ে নিজের মাথায় নিজে গুলি করে দিতে পারি গুলি করে দিয়ে আমি মরে যেতে পারি তাহলে আর আমার ওই খারাপ কাজটা করতে হলো না এমনও করতে পারি আমি কারণ স্বামী ওসমানের সেই ক্ষমতা নাই আমাকে মরা থেকে আবার বাঁচায় চলবে কিন্তু স্বামী ওসমানের থেকে অনেক 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 ক্ষমতাবান হচ্ছে আল্লাহ পাক তিনি যে কাজটা আমাকে যে করাবেন সেটা তো আমার না বলার কোনো স্কোপই নাই সেইটাকে আমার দিনাই করার বা সেটার অন্যথায় করার

ডিনায়ও করতেছিলাম যে হ্যাঁ খারাপ কাজটার দায়ভার আমার ভালো কাজটার দায়ভার আল্লাহ মানে ভালো কাজটা করার ইচ্ছা আল্লাহ পাক থেকে আসবে খারাপ কাজটা করার না আবার একটু আগে সে তাকে যখন একটু পরে যখন আপনি তাকে ইয়ে দেখাইলেন রেফারেন্স দেখাইলেন যে আল্লাহ বিভ্রান্ত করে এবং সেটাও আমার ইচ্ছার আমার কাজের উপর ডিপেন্ড না ডিপেন্ডেন্ট না আল্লাহ নিজের ইচ্ছে বিভ্রান্ত করান সেটাও তিনি মেনে নিলেন মানে একই সাথে তিনি অনেকগুলা একটা দুইটা না অনেকগুলা কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন একই সাথে মানে মানে আমি যেটা একটু শেষ করি তাহলে ভাই আমার পক্ষে তো সম্ভব না আল্লাপাক কোনো কিছু আমাকে বা শেখ আমাকে দিয়ে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মানে আমার আমারও কিছু একটা সে থাকা মানে আমারও কিছু ক্ষমতা থাকতে হবে সেখানে আমি তার ইয়াটা যেন ডিনাই করতে পারি সে যদি এমন একটা কাজ বলে যে কাজটা আমি আসলে করতে চাই না তাহলে হয়তো আমি সেটা ইয়া করতে পারি কিন্তু আল্লাহ আল্লাপাক যখন সেই কাজটা আমাকে দিয়ে করাবে তখন তো আমার পক্ষে তো ডিনাই করা বা আমার পক্ষে তো সেটা বিয়া করা তো কোনো অবস্থাতেই সম্ভব না কিভাবে সম্ভব ভাই একটা অমনিপটেন্ট বিং যেটা চাইছে আপনাকে দ্বারা করাইতে আপনি আপনার ইচ্ছা দ্বারা বা আপনি আপনার চেষ্টা দ্বারা অমনিপোর্টেন্ট বিং এর ইচ্ছার বাইরে যায় কাজ করবেন অমনি মানে সর্বশক্তিমান কোন সত্তার স্রষ্টার ইচ্ছার বাইরে যায় তার আওতার বাইরে যায় আপনি কাজ করবেন সেখানে তো ভাই আপনাকে আল্লাহ থেকে বড় কিছু হতে হবে আল্লাহ তো যদি কইরাও ফেলেন আপনি

হ্যালো আপনি ভাই বলেন তাহলে হ্যাঁ ভাই মানে ড্রাইভারের যে প্রশ্নটা যে উনি বারবার বলতেছে হ্যাঁ ইচ্ছা করলে উনি করাই নিচ্ছেন হ্যাঁ সব ভালো কথা কিন্তু করলোটাকে আরে ভাই আমার কথা হচ্ছে কি ড্রাইভার যখন আসবে সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক ড্রাইভারের প্রশ্নটা কখন আসবে যখন এটা চয়েস এর উপর তাইনা যে আমি যদি চুজ করি ধরেন আমি আমার ড্রাইভার হবে কখন যখন আল্লাহ আমাকে ভালো কথা চালাচ্ছে কিন্তু তখন আমি চুজ করলাম যে না আমি ভালো পথে চলবো না চাইলেন আমি দোষী এছাড়া যদি আমাকে সে চাই খারাপ পথে চালানোর জন্য আমিও তার ইচ্ছা মতোই চললাম তাহলে আমার দোষটা কোথায়

দেখা দিচ্ছেন যে আপনি কোনো খারাপ কাজ করলেও সেটা ড্রাইভার আল্লাহর উপর পড়তেছে সেটা তিনি মেনে নিয়ে ঠিক পরের মুহূর্তে বলতেছেন না এটার জন্য আপনি আপনি দেয় আহ এখান থেকে ভাই একটা কনক্লুশনে আসা যায় যে অবশ্যই উনি একজন ভদ্রলোক যে যতক্ষণ কথা বলেছে খুব ভদ্রভাবে কথা বলেছে ভদ্রলোক এবং এই ভদ্রলোক গুলার দেখেন মানে শুধুমাত্র মেন্টাল পিস পাওয়ার জন্য তারা তাদের মগজটাকে কিভাবে মানে আবদ্ধ করে ফেলতেছে তো তারা কিভাবে কি ধরনের একটা

এইসব যে হাদিসগুলো হাদিস এবং কোরআনের আয়াতগুলো আপনি দেখাইলেন আপনারা দেখাইলেন এই হাদিসগুলো থেকে কোরআনগুলো থেকে আমার একজন সাধারণ দর্শক হিসেবে এটাই মানে এই উপলব্ধি হচ্ছে যে এই হাদিসগুলো এবং কোরআনগুলোর আয়াত থেকে এইটাই বোঝা যায় যে মানুষকে কে চাবি দেওয়া পুতুল ছাড়া আর কিছুই প্রতিমান করে না ইসলামী ফিলোসফি এখন উনি যদি এইটার অপজিট ফিলোসফি যেটা চাবি দেওয়া পুতুল মানে ফেট বা ডেস্টিনি এইটার অপজিট ফিলোসফি হচ্ছে আপনার ফ্রি উইল

এই দানা পেটে আমরা তো অনেক বছর ধরে দেখতেছি ভাই তাহলে আপনি এমন কোন শব্দ ব্যবহার করেন না যে শব্দটা ওই হাদিসের ভিতরে নাই তাহলে হুদাই কিছুক্ষণ টাইম ওয়েস্ট উনি করবেন তাহলে ভাই আমি একটু ক্লারিফাই করে দিই হ্যাঁ বলেন আমি ক্লারিফাই করে দিই যে আমি এটা উপমা হিসেবে ব্যবহার করছি এখন উনি যদি এই উপমাটা নিয়ে দানা পেছেন তাহলে সেটা হবে একটা বুদ্ধিবৃত্তিক বা দার্শনিক অসততা এখন উনি যদি জাস্ট এই চাবিদা পুতুলের উপমাটা নিয়ে মানে লং টার্ম আরো লং টানেন আরো দীর্ঘ সময় টানেন তাহলে সেটা একটা অসততা হবে আমি আশা করব আমাদের এই যে দর্শক ভদ্রলোক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে উনি এই করে দলিল দেখাবেন আমাদের যেটা দিয়ে আমরা ফ্রি উইল মানুষের আছে সেটা আমরা বুঝতে পারি আপনি যদি দলিল দেখাতে পারেন দেখাই দেখান দলিল এখন আপনারাই তো দলিল দেখালেন এখন আমি তো একটা আয়াত বলেইছি যে এখানে যেখানে আল্লাহ বলছেন যেটা আপনি দেখালেন সুরাত লাস্টের আয়াত উনত্রিশ নাম্বার তার আঠাশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের যাদের ইচ্ছা হয় তারা আমি বারবার এই কথাটা বলছি তোমাদের যাতে ইচ্ছা হয় সুতরাং তারা একটা ভালো পথ অবলম্বন মানে একটা ভালো ভালো পথ পথ কোর্স এটা বলছেন এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি এবার বলেন যে বলতেছেন যে যে জান্নাতের জান্নাতের আমল করিয়ে নেন ঠিক আছে আপনি উদাহরণটা দিলেন আপনাদের উদাহরণটা আমি বলি যেখানে আপনি বলছেন স্বামী ওসমান বা হোয়াটে বাজার যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি একজন ব্যক্তি একজন খুবই প্রভাবশালী সারা পৃথিবীর মধ্যে আমি তাকে ধরে নিলাম মানুষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এমন একজন ব্যক্তি আপনাকে দিয়ে বললো যে আপনাকে এই খুনটা করতেই হবে বললো আল্লাহর ক্ষেত্রে আপনার চয়েস নেই কিন্তু আল্লাহ তাহলে কি ইচ্ছা করছে না নেই নেই তো এরপরে কথা হবে আল্লাহর আপনার কথা বলার নেই প্রথম কথা সেইটা আপনি মানে করিয়ে নেয় যখন একটা জিনিস মানে একজন একটা দিন কিছু করিয়ে নিচ্ছে ভালো খারাপ কিছু করিয়ে নিচ্ছে সেটা আমি তো পারবো না সেটা বিনাই করতে পারতেছি না আমার মনে হচ্ছে মাসুক ভাই বোধহয় আজকে খুব একটা বেশি প্রস্তুতি নিয়ে নাই আমাদের লাইফে এই কারণে হয়তো আমি আমি বল আমি হয়তো বলছি বলছেন আমি মাসুক ভাইকে যেটা বলছি মাসুক ভাই আমাদের কাছে না মনে হচ্ছে আপনার সবিরোধী আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন আমি এটা করি আপনাকে যে আপনি অত্যন্ত ভদ্রভাবে আমাদের সাথে আলোচনা করেছেন চেষ্টা করেছেন যুক্ত কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে আপনার কথাটা সবিরোধী হচ্ছে এবং আপনি একই কথাই বলছেন বারবার আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট হচ্ছে এই আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি কিন্তু সেই সাথে আমরা আমরা মনে করছি যে আপনি একটা ছবির অথ কথা বলছেন তো আপনার যদি একটু সময় লাগে যে আপনি একটু সময় নিয়ে ব্যাপারটা চিন্তা করে হয়তো আজকে হটাত করে আমাদের লাইভে চলে আসেন আপনি হয়তো প্রস্তুতই নন বা কিভাবে বিতর্ক করতে হবে কিভাবে বিতর্ক করতে হবে সেই জিনিসটা হয়তো আপনি একটু এলোমেলো হয়ে গেছে তার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি একটু সময় নিতে পারেন আপনি কালকে আমাদের লাইভে যুক্ত হয় শুরুতে যুক্ত হয়ে আপনার যত যুক্তি আছে এবং আপনার যত রেফারেন্স আছে সব আমাদেরকে দেখিয়ে আমাদের একদম দাঁত মুখ ভেঙে দিতে পারেন নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পারেন আপনি এই অফারটা আমি দিয়ে রাখলাম যেন আপনার সুবিধা হয় কিন্তু আজকে ভাই আমার আমার একদমই মনে হচ্ছে আপনার কথা সম্পূর্ণ স্ববিরোধী স্ববিরোধতা পরিপূর্ণ তবে এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি খুবই ভদ্রভাবে খুবই চেষ্টা করেছেন যৌক্তিক ভাবে আলোচনা করেন কিন্তু আপনার যুক্তিগুলাকে আমাদের কাছে ইয়া মনে হচ্ছে অসুখ ভাই আমার শুধুমাত্র এটুকুই বলার যে হচ্ছে যদি আল্লাহ আপনার যে হাদিসটা দিচ্ছেন ওটা যদি আমরা আক্ষরিক অর্থেই ধরে নিই যে আল্লাহ তালা নেন আমরা ওটা আক্ষরিক অর্থেই ধরলাম আমরা পরত জায়গা না আমি আক্ষরিক অর্থেই ধরলাম যে তিনি তিনি হচ্ছে যে আল্লাহ তালা তোমার আমাকে দিয়ে জান্নাতির আমল কাজ করিয়ে নেন আর আবার আমাকে আমার শয়তানকে দিয়ে ইংলিশকে দিয়ে জাহান্নামিদের আমল করিয়ে নেন এইটা এখন কাজটা তো কে করছে

মানে আপনি একটা রোবট তৈরি করলেন সেই রোবটটাকে দিয়ে আপনি বানাতে বললেন রোবটটাকে এবং আপনি কফি মেশিনটা ভেঙে রাখলেন যেন রোবটটা রোবরটা কফি তৈরি করার সময়ই যেন সে কফি মেশিনটা ভেঙে ফেলে এমন ভাবে ভেঙে রাখলেন যেন কফি তৈরি করার সময়ই সেটা ভেঙে যায় এবং তারপরে রোবটটা কফি তৈরি করতে গেল এবং সে কফি মেশিনটা ভেঙে ফেললো যেটা আপনি আগে থেকেই প্ল্যান করে রাখছেন এইভাবেই করবেন এইভাবেই হবে পুরো জিনিসটা কফি মেশিনটা ভাঙবে এরপরে আপনি রোবটটাকে একটা লাঠি দিয়ে বাইরা বাইরে ভাঙচুর করে বললেন যে সালার পর সালা তুই কেন আমার মেশিনটা ভাঙলি বদমাইশ তুই একটা মানে শয়তান তুই তুই একটা কেন মেশিনটা ভাঙলি আপনি পুরো জিনিসটা প্ল্যান করলেন আপনি সেই জিনিসটা করাইলেন তাকে দিয়ে কফি মেশিনটা ভাঙাইলেন আপনি এবং সে যেহেতু ওই কফি মেশিনটা মানে হাতটা তার অবশ্যই হাতটা তার এই কারণে তাকে আপনি

ধরেন আপনার কোন একজন বন্ধু আছে বন্ধুকে দুই গালে দুটো মানে জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি দুই গালে দুটো চড় দিতে হবে কষায় দুটো চড় দিতে হবে আপনাকে গান পয়েন্টে রেখে তো এই কাজটা করতে বললো এখন এটা কি আপনার ফ্রি উইল ছিল আপনি নিজের ইচ্ছা করেছেন নাকি আপনি এটা ফোর্সফুলি আপনাকে এই কাজটা করানো হয়েছে গান পয়েন্টের সামনে সুতরাং ফোর্সফুলি ফোর্সফুলি আচ্ছা এখন আল্লাহ পাক চাচ্ছেন আমাকে জাহান্নামে নিবেন আল্লাপাক আমাকে দিয়ে জাহান্নামের নামের কাজ করিয়ে নিতে চাচ্ছেন এখন একজন আমি প্রথমটাতে কি তুলনা দিলাম একজন ব্যক্তি একজন মানুষ আমাকে গান পয়টা রাখছে আর দ্বিতীয় তুলনাতে কি আসতেছে আল্লাপাক যিনি পুরা মহাবিশ্ব তৈরি করেছেন পুরা ব্রহ্মাণ্ড মানে কসমস এর সবকিছু তার আন্ডারে চলে তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না এখন তিনি ইচ্ছা করেছেন যে আমি জাহান্নামে নামে যাব বা আমার দ্বারা জাহান্নামী আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেবেন এখন

তাকে কি গান ইউজ করতে হবে নাকি তার ইচ্ছাটাই ওই গানের থেকে হাজারো মেশিন গান থেকে হাজারো অ্যাটম বোম থেকে মোর থ্রেটনিং এন্ড মোর পাওয়ারফুল এখন মানে গানের থেকে কি গানের থেকে কি আল্লাহর পাওয়ার বা আল্লাহর ইচ্ছার পাওয়ারটা কম অবশ্যই গান দিয়ে গান দিয়ে অনেক সময় করানো যাবে না অনেক কাজ কাউকে দিয়ে কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা সাথে সাথে হয়ে যাবে এই বিষয় আমরা নিশ্চিত দে আপনারা প্রত্যেকজন মুসলমান হিসেবে অবশ্যই বলতে হবে যে দানকান পুরা মহাবিশ্ব যদি এক সাইডে থাকে তাও তার তার থেকেও বেশি পাওয়ারফুল হবে আল্লাহর ইচ্ছাটা তাইজন বিমাদার ভিত্তিতে হিসেবে তো আপনার ওই পয়েন্টে হবে যদি যদি আল্লাহ পাক ইচ্ছা করেন যদি আল্লাহ পাক ইচ্ছা করেন যে আমাকে যারা জাহান্নামে যায় কাজ করিয়ে নেবেন এবং আমি আলটিমেটলি জাহান্নামে যাব তাহলে তাহলে ওয়াজ আই ফোর্সড ইনটু নাকি আমার এখানে কোনো ধরনের ফ্রি ছিল প্রথম কথা হচ্ছে আপনি তো অদিশের খবর জানেন না

আমি বলে দিচ্ছি ইসলামিক থিওলজি অনুযায়ী আপনার উপর কোনো দায় থাকবে না কিন্তু সেকুলার একটা বিচার ব্যবস্থায় যেখানে আল্লাহর ক্ষমতা বা সামথিং এই যে ইসলামিক থিওলজির বিষয়টাকে প্রাধান্য না দিয়ে সেকুলার একটা আইন তৈরি করা হবে আইন অনুযায়ী আপনি অবশ্যই দোষী হবেন কিন্তু ইসলামিক থিওলজির দৃষ্টি থেকে দেখলে ভাই ফজল ভাই আমি একটা ছোট ইয়ে করে দিই ইসলামিক থিওলজি যদি কনস্টেন্ট হয় হ্যাঁ ইসলামিক থিওলজিতে আমি কনস্টেন্ট মনে করি না কোনোভাবেই কনস্টেন্ট মনে করি না

যদি না আল্লাহ ইচ্ছাটা করে তাহলে আল্লাহ পাক যদি চায় আপনাকে দিয়ে ওই ধর্ষণটা করাতে তাহলে তো আপনার পক্ষে এরকম ইচ্ছা করা সম্ভবই না যে আপনি ধর্ষণটা করব না আমি এই ধর্ষণটা থেকে বিরত থাকবো এই অভিপ্রায় এই কোরআনের আয়াতগুলো আমি একটু আগে দেখিয়েছি আবারও প্রয়োজন দেখাবো আপনার পক্ষে তো সেই ইচ্ছাটা করাটাই সম্ভব না যে আপনি ধর্ষণটা করবেন না উনি যে কি বললেন

ভালো কাজ করে মানে পাহাড়ে উঠতে পারবেন এই ভালো কাজ করার ইচ্ছা হবে যদি আল্লাহর ইচ্ছা হয় মানে আপনি যে মানে ক্লাইম্ব করলেন এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরালেন আপনি চূড়ায় পৌঁছালেন এটাকে আপনি তুলনা দিলেন বেস্টে পৌঁছানোর সাথে রাইট তারপরে আপনি যে পাহাড়ে চড়ার ইচ্ছা হলো এই ইচ্ছাটা হবে যদি আল্লাহ চায় তাহলে আপনি আর উঠতে পারবেন রাইট এটার সাথে তো আপনি অ্যাপট আচ্ছা ঠিক আছে মনে করেন আপনি আর আমি দুজন পাহাড়ের একেবারে নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এখন আপনাদের আমাদের দুজনের মধ্যে একজনের প্রতি মানে আপনার প্রতি আল্লাহর ইচ্ছা হলো যে হ্যাঁ এখন আব্বাস সাহেব পাহাড় বেয়ে 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 উঠবে উঠে হ্যাভেনে যাবে এবং আমার প্রতি সেই ইচ্ছাটা হলো না মানে আপনি পাহাড়ে বেয়ে 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 একেবারে চুরে চুরে উঠে গেলেন মানে আপনি ভালো কাজ করতে 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 জানাতে পৌঁছে গেলেন এবং আমি করলাম না তার মানে ইচ্ছাটা ইচ্ছাটা আপনার উপরে হলো ভালো কাজ করার ইচ্ছাটা আপনার উপর হলো কিন্তু আমার আমার উপরে হলো না আমি খারাপ কাজ করে গেলাম আমি ভালো কাজ করতে পারলাম না আপনার দয়া মানে দয়াবান হলেন হইলেন ঠিক মানে একই সাথে এই যে আমি করতে পারলাম না এবং আপনি করতে পারলেন মানে আপনি ভালো কাজটা করতে পারলেন আমি করতে পারলাম না সেটা তো দুইটাই আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট হলো দুইটাই আল্লাহর ইচ্ছার উপর মানে আপনি যে ভালো কাজটা করে উঠতেছেন

আপনি চেষ্টা করেছেন আপনার মানে আপনার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন আপনি মানে আপনি উত্তেজিত হননি এবং এজন্য আমরা উত্তেজিত হইনি এটা খুব ভালো আমি খুবই দুঃখিত আমি কয়েকবার উত্তেজিত ভাবে বলেছি কিন্তু সেটাই তর্কের ভিতরে সেটা হয় ভাই সেটা মানে হতে

আমি আল্লাহ রিহাজ ঠিক আছে তাহলে মাসিক ভাইকে আমরা বিদায় জানালাম